তীব্র দাবদাহে পড়ছে বাংলা, সেই সঙ্গে জেলায় জেলায় একের পর এক জলসংকটের চিত্র উঠে আসছে। মুর্শিদাবাদের জলঙ্গির গৌরীপুর এলাকায় কয়েক লক্ষ টাকা ব্যয় করে সজল ধারা প্রকল্প করা হয়। অভিযোগ প্রায় দুবছর পেরিয়ে গেলেও এখনো মেলেনি জলের পরিষেবা, প্রশাসনকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি। সরকার করেছে অনেক টাকা খরচা করে, কিন্তু এটা কোনো উপকারে আসে না আমাদের সাধারণ মানুষের। হ্যাঁ, এখন নষ্ট হয়ে পড়ে আছে। এই আপনার মোটামুটি প্রায় দুবছর হবে। আপনার কোনো মানে গ্রাম পঞ্চায়েতের মানে মেম্বার বা প্রধান এরাও কোনো তদন্ত করেও না এবং আপনার মানে উপকারেও আসে না। অসুবিধা কেমন হয়? অসুবিধা বলতে গেলে ভালোই অসুবিধা হয়। সজল ধারার জল না মেলায় টিউবওয়েলই একমাত্র ভরসা গ্রামবাসীদের, কিন্তু সেই জলও পানের অযোগ্য। অতিরিক্ত আর্সেনিক যুক্ত জল খাওয়ার কারণে শরীরে দানা বাঁধছে রোগ। অপরদিকে শাসক দলের বিরুদ্ধে তীব্র অভিযোগ বাসিন্দাদের। এই যে দু বছর ধরে এই যে সজল ধারা আমাদের নষ্ট হয়ে পড়ে আছে, মেম্বার প্রধানরা কোনো দেখাশোনা যাতায়াত করে কোনো খোঁজ খবর যায় না। আমাদের আশেপাশেকার মানুষের পানির খুব সমস্যা। 7 লাখ টাকা দিয়ে যে একটু বসেছে টিএমসি দলেরা, চোরের দলেরা যে বসেছে টাকাটা খাই মারি দিয়েছে। এই যে পানি গন্ধ, এই যে খাওয়ার মতন না, আমাদের বড় সমস্যা। কি করবো, বাড়ির টিয়াবলের জল ওয়াই আমাদেরকে খেতে হয়। তাপপ্রবাহ বাড়লে সীমান্তবর্তী এলাকা জলঙ্গির গৌরীপুরের জলস্তর আরও কমে যায়, ফলে দুশ্চিন্তায় বাসিন্দাদের কপালে চিন্তার ভাঁজ। কবে মিলবে সুরাহা সেদিকে তাকিয়ে এলাকাবাসী। মুর্শিদাবাদের জলঙ্গি থেকে ইকবাল হোসেন, ক্যালকাটা নিউজ।